উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ আপনারা রবিবারের সান্ধ্যকালীন অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আলোচনা শুরুর আগে কিছু অনুরোধ করব, কাজের কার কার কাছে মোবাইল আছে, কার কাছে মোবাইল নেই, কার কার কাছে, যাদের কাছে মোবাইল নেই গিরিরাজবু তাদেরকে স্পেশাল প্রাইজ দেওয়া উচিত, যাদের কাছে নেই, যাদের কাছে মোবাইল আছে কারা কারা জানেন মোবাইলকে সাইলেন্ট কি করে করতে হয় জানেন? যারা জানেন তারা দয়া করে মোবাইলটাকে সাইলেন্ট করে দেন, আর যদি আওয়াজ হয় তাহলে গিরিরাজবু বলছিলেন বিশেষ সেবার অধিকার আপনাদেরকে দেওয়া হবে, আর যদি সেবার অধিকার থেকে বঞ্চিত হতে চান তাহলে সাইলেন্ট করবেন, আর যদি সেবা করতে চান তাহলে সাইলেন্ট না করলেও চলবে। তো সাইলেন্ট মোড আছে, ফ্লাইট মোড আছে, আর আছে সুইচ অফ মোড, এই তিনটের মধ্যে যে কোনো একটা করুন যাতে করে মোবাইল কোনো আওয়াজ না করে। প্রথম আশা করি আপনারা যারা এসেছেন তারা পরিবারের সঙ্গে এসেছেন, নিশ্চয়ই কোনো বাচ্চা নেই না এখানে, শিশু শিশু থাকে তাহলে তারা একটু অন্য ঘরে গিয়ে থাকলে ভালো, কারণ তারা যদি থাকে তারা ব্যস্ত হয়ে পড়বে, আর তাদের ব্যস্ততায় যারা এখানে আছে তারাও ব্যস্ত হয়ে পড়বে। দু নম্বর, তিন নম্বর হচ্ছে যখন আমি বলবো সেই সময় শোনার চেষ্টা করবেন, আর আমি আশা করব যে বক্তব্যের শেষে আপনারা কিছু প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ঠিক মতো শুনেছেন কিনা। এখানে কারা কারা আছেন যারা নিয়মিতভাবে গৃহে থেকে কমপক্ষে ষোলমালা জপ করেন এবং চারটে নিয়ম পালন করে চলেন, এরকম কারা কারা ভক্ত রয়েছেন? প্রায় সবাই মনে হচ্ছে। তো কারা কারা দীক্ষা লাভ করেছেন, আর কারা কারা দীক্ষা লাভ করতে উৎসাহ দেখাচ্ছেন? ঠিক আছে, কারা কারা আছেন ষোলমালা জপ করতে পারছেন না কিন্তু আট মালা করছেন, এরকম কেউ আছেন? আট মালা কমপক্ষে। কারা কারা আছেন আট মালাও সম্ভব হচ্ছে না চার মালা করছেন, এরকম কেউ আছেন? সব ধরনের রয়েছে কিন্তু ষোলমালার সংখ্যাটা বেশি মনে হচ্ছে, ষোলমালার দলটা ভারী আছে। কারা কারা দুমালা করছেন? দুমালা কেউ নেই এই দলে, কেউ নেই। একমালা কারা কারা জপ করেন না এই দলে কি আছেন? ভালো তো, দুমালা একমালা শূন্যমালার দলে কেউ নেই এখানে, চারমালা এবং তার বেশি, খুব সুন্দর। আজকে আমরা আলোচনা করব গুরু কৃপা লাভের উপায় পন্থা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো যারা গুরু গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন, শিক্ষা গ্রহণ করছেন, যারা করতে চান, দীক্ষা গ্রহণ করতে চান তাদের জন্য এবং প্রত্যেকের জন্য, যারা ভক্তি জীবনে উন্নতি করতে চান, ভক্তি জীবনে প্রবেশ করতে চান, ভক্তি জীবনে সিদ্ধি লাভ করতে চান চান সবার জন্য, সবার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বলছেন কিভাবে গুরুর কাছে আমাদেরকে যেতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। বলা আছে যদি আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাই, ভগবানকে জানতে চাই, ভগবানকে লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করতে হবে। প্রথমে হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত মানে আত্মনিবেদন। তারপরে আমাদেরকে সেবা করতে হবে, সেবা এবং প্রশ্ন করতে হবে। এই তিনটে জিনিস যদি আমরা করি তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ গুরুদেব আমাদেরকে তত্ত্বজ্ঞান প্রদান করবে। দেখুন, গুরুর চরণে আত্মনিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন ভগবদ্গীতা শোনার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি কৃষ্ণকে বলছেন যে কেন যুদ্ধ করা উচিত নয়। আর তিনি কি যুক্তি দেখাচ্ছেন? তিনি যুক্তি দেখাচ্ছেন যদি আমি যুদ্ধে জয়লাভ করি তাহলে কেউ থাকবে না সেই জয়লাভকে দেখার জন্য, তাহলে তো যুদ্ধে সবাই মরে যাবে। আর যদি যুদ্ধে আমি হেরে যাই তাহলে তো আমার মৃত্যু হবে। তাহলে জয়লাভ করলেও কোনো লাভ নেই আর হেরে গেলেও কোনো লাভ নেই। তো সেই কারণে অর্জুন যুক্তি দেখালেন যে তিনি যুদ্ধ করবেন না। এই যুক্তিটা দেওয়ার পরে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কেন? কারণ তিনি দেখলেন যে বিপরীত পক্ষে যুদ্ধ করার জন্য অনেকে এসেছেন কিন্তু তার মধ্যে দুজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন বিশেষভাবে, ভগবানের ইচ্ছায় সেই দর্শন হল। তিনি দেখতে পাচ্ছেন সামনে রয়েছে বিপক্ষে যুদ্ধ করার জন্য দ্রোণাচার্য এবং ভীষ্ম পিতামহ। তো তাদের দুজনকে দেখে অর্জুন আরো বেশি বিভ্রান্ত হয়ে গেল। তিনি ভাবলেন যে ওনারা বিপক্ষে যুদ্ধ করছে, আমার কর্তব্য হচ্ছে তাদেরকে হত্যা করা, তো আমি কি করে তাদেরকে হত্যা করব? একজন তো আমার পিতামহ, অত্যন্ত প্রিয় ভালোবাসার ব্যক্তি, তাকে তো আমার সেবা করা উচিত, তাকে তো আমার সম্মান করা উচিত। আর আরেকজন হচ্ছেন দ্রোণাচার্য, যিনি হচ্ছেন আমার গুরু, গুরুকে পূজা করা উচিত, কিন্তু এখন আমাকে কি করতে হবে? তাদেরকে হত্যা করতে হবে। বিভ্রান্ত হয়ে গেল এবং ভাবলেন যে আমি এখন কি করব, আমি কে? আমি কি একজন যোদ্ধা? আমি কি একজন ক্ষত্রিয় রাজা? না আমি একজন শিষ্য, না আমি একজন নাতি, না আমি একজন ছেলে, না আমি একজন বন্ধু, আমি কে? এই ধর্মসংকট অর্জুনের সামনে এসে উপস্থিত হল। এর মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা লাভ করতে হবে যে আমাদের জীবনেও এই ধর্মসংকট রয়েছে। আমরা বুঝতে পারছি না যে আমাদের জীবনের কর্তব্য কি। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মনে করছে এটাই তাদের জীবনের একমাত্র কর্তব্য, যে যেটা করছে ভাবছে সেটাই একমাত্র কর্তব্য, এবং তাদের মধ্যে সেই সমস্ত কর্তব্যের মধ্যে তাদের যুক্তিও রয়েছে। কিন্তু অর্জুন তিনি বুঝতে পারলেন যে এটা তার একটি বিভ্রান্তি, আর সেই বিভ্রান্তিকে দূর করার জন্য তিনি তৎক্ষণাৎ সময় নষ্ট না করে কৃষ্ণের চরণে শরণাগত হলেন। তিনি বললেন, কার্পণ্য দুষ উপহত স্বভাব বিচ্ছামিতং ধর্ম সম্মর চেতা যশ্য সন্নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্ত্যং সাধিমন্তং কৃপণ। অর্জুন কৃষ্ণকে বললেন, এখন আর বন্ধুত্বের সম্পর্ক নেই তোমার আমার মধ্যে, তুমি এখন হচ্ছে আমার গুরু আর আমি হচ্ছি তোমার শিষ্য। তা এখন আমি কার্পণ্য দোষে আমি অত্যন্ত বিভ্রান্ত, তা আমাকে উপদেশ প্রদান করুন। এটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক।
এবং যখন অর্জুন কৃষ্ণের চরণে শরণাগত হলেন তখন কৃষ্ণ বলতে শুরু করলেন, কি বললেন, অশোচাং অন্য শোচস্তাং প্রজ্ঞাবাদাংশ ভাসসে গতাশুন গতাশুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি বিজ্ঞের মতো কথা বলছ কিন্তু তুমি একটা মহামূর্খ। বোঝা যাচ্ছে গুরুর কাছে যাওয়া মানে ঝামেলা আছে। গুরু অর্জুনকে কি বলছেন, তুমি একটা মূর্খ। আমাদেরকে বললে কি হবে, সঙ্গে সঙ্গে ওখান থেকে পালাবো। আমাকে মূর্খ বললো, আমার কত ডিগ্রি, এই ডিগ্রি ওই ডিগ্রি, আমার কত বুদ্ধি কত জ্ঞান, এই যদি মাথায় থাকে তাহলে তার গুরুর কাছে না যাওয়াটাই ভালো। গুরুর কাছে কে যেতে পারে, উদাহরণ দেওয়া হচ্ছে, দুজন ছাত্র দুইজন ছেলে গেছে একজন সঙ্গীত শিক্ষকের কাছে সঙ্গীত শিক্ষা লাভ করে। তো প্রথম বন্ধু গেছে টিচারের সামনে শিক্ষকের সামনে, শিক্ষক তাকে জিজ্ঞেস করে তুমি কি সঙ্গীত সম্বন্ধে কিছু জানো, বলছে আমি কিছু জানি না। তো বলছে তোমার ছ মাস লাগবে। তারপরে দ্বিতীয় বন্ধুকে ডেকেছে, তাকে জিজ্ঞেস করে তুমি কি জানো কিছু, বলছে আমি অনেক জানি, একটা লিস্ট দেখি, এইটা জানি ওটা জানি, এর কাছে শিখেছি ওর কাছে শিখেছি। শোনার পরে শিক্ষক তাকে বললেন তোমার এক বছর লাগবে। খুব দুঃখ পেল দ্বিতীয় বন্ধু, সে ভাবলো যে আমার বন্ধু সে কিছু জানে না, তার ছ মাস আর আমি এত জানি, তারপরে এক বছর, এটা আবার শিক্ষককে জিজ্ঞাসা করলেন, বলছে দেখো তুমি এত ভুলভাল জানো, সেটাকে ভোলাতে ছ মাস লাগবে, তারপরে যখন সব ভুলে যাবে তখন আবার ছ মাস। আমাদের সমস্যাটা কি, আমরা অনেক কিছু জানি। একবার ক্লাস দিচ্ছি গীতার উপর, তো অনেকে শুনছে বসে, বলছে আপনারা গীতা জানেন, বলছে হ্যাঁ জানি, বাড়িতে আমাদের গীতা আছে সব জানি আমরা। তখন প্রশ্ন করেছি একজনকে, বলুন তো গীতার 19 নম্বর অধ্যায়ে ভগবান কি বলেছেন, বলছে ভুলে গেছি। সে জানেই না যে ভগবদ গীতাতে 19 নম্বর অধ্যায় নেই, গীতায় যে 18 অধ্যায় আছে সেটাই জানে না আর গীতা জানে। তো অনেকে গীতার শ্লোক মুখস্থ করে, তারপরে ভাবে যে আমি গীতা জেনে গেছি। তো এইভাবে গীতাকে জানা যাবে, শ্লোক মুখস্থ করে, শ্লোক মুখস্থ করে গীতাকে জানা যাবে, শ্লোক মুখস্থ করে সংস্কৃত জানলেই শ্লোক মুখস্থ হয়ে যাবে। কিন্তু সংস্কৃত জানা শ্লোক জানার মাধ্যম দিয়ে ভগবদ গীতাকে জানা সম্ভব না। ভগবদ গীতাকে জানতে গেলে কিভাবে জানতে হবে, অর্জুন যেভাবে ভগবদ গীতা জেনেছে। তাই গুরুর কাছে আমাদেরকে শরণাগত হতে হবে। কৃষ্ণ হচ্ছেন আদি গুরু, আর এখন আমরা সেই কৃষ্ণের যারা প্রতিনিধি সেই গুরুর চরণে যদি শরণাগত হই তাহলেই আমরা গীতাকে জানতে পারব বা বুঝতে পারব। বোঝা যাচ্ছে, বোঝা যাবে না, আরো শুনতে হবে। এখন প্রথমটা হচ্ছে প্রণিপাত। প্রণিপাত মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে আমাকে স্বীকার করতে হবে যে আমি জানি না, আমি জানি না। তার লক্ষণটা কি, মুখটাকে বন্ধ রাখতে, মুখটাকে বন্ধ রাখতে, আর কানটাকে খোলা রাখতে। কানটাকে না, কান দুটো, কটা কান আমাদের, কটা মুখ, মুখটা কিভাবে তৈরি, বন্ধ থাকা উচিত, আর কানটা কিভাবে তৈরি, খোলা। কিন্তু কলিযুগে সবকিছু উল্টো, কান খোলা থাকলেও কানটা বন্ধ থাকে, আর মুখটা বন্ধ থাকা থাকলে, বন্ধ থাকলে ওটা সবসময় খোলা। আর মোবাইল ফোন আসার পরে তার কথা আইনি, সব সময় মুখ খোলা রয়েছে, সব সময় আমরা ব্যস্ত কথা বলতে। যতক্ষণ আমরা কথা বলতে ব্যস্ত ততক্ষণ আমাদের গুরু শিষ্যের সম্পর্ক কখনো স্থাপিত হবে না। গুরুর কাছে গিয়ে কি করতে হবে, অর্জুন কি করেছে,
বকবক করার পরে মুখটাকে বন্ধ করেছে। যখন অর্জুন মুখটা বন্ধ করেছে তখনই কৃষ্ণ মুখ খুলেছে। আমরা যদি ভগবদ গীতার জ্ঞান পেতে চাই তাহলে মুখটাকে বন্ধ রাখতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? মোবাইল ফোন সঙ্গে রয়েছে? তা গীতাকে জানতে গেলে, গীতা বুঝতে গেলে গুরুর কাছে যেতে হবে মুখটা বন্ধ। আর আমাদেরকে স্বীকার করে নিতে হবে আমরা হচ্ছি কি, কিছু জানি না। মূর্খটা বলে আবার গায়ে লাগবে, আমরা কিছু জানি না। এটা যে পরম্পরা, মহাপ্রভু সেই পরম্পরাকে নিজের জীবনে প্রদর্শন করেছে। মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ স্বয়ং। তো তিনি কিভাবে গুরুর কাছে যাচ্ছেন? আপনারা জানেন ওনার গুরুদেব হচ্ছে কে? ঈশ্বরপুরী পাদ। ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, আর দীক্ষা লাভ করে কৃষ্ণ প্রেমে পাগল। মহাপ্রভু নৃত্য করছে, কীর্তন করছে, আর সেটা দেখে সবাই নিন্দা করছে। তারপরে আবার সন্ন্যাস নিয়েছেন, এসব ভারতীয় মহারাজের কাছ থেকে সন্ন্যাস নিয়েছেন। আর সন্ন্যাসের উদ্দেশ্য কি? বেদান্ত অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন। কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে মৃত্যু আরো বেড়ে গেছে। কাশীতে গেছে, বারাণসীতে, যেটা হচ্ছে সন্ন্যাসীদের হেডকোয়ার্টার, সেখানে মহাপ্রভু কি করছে? বেদান্ত তো পড়ছেই না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হরিনাম করছে রাস্তায়। আর চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে গঙ্গার জলেও বারাণসীতে কখনো বন্যা হয়নি, কিন্তু মহা হরিনাম, মহাপ্রভুর মহা হরিনামের মাধ্যম দিয়ে, লক্ষ লক্ষ মানুষের মাধ্যম দিয়ে হরিনামে বারাণসী প্লাবিত হয়ে গেল। ঠিক আছে, তো সেটা দেখে অন্যান্য সন্ন্যাসীরা নিন্দা করছে। সে আবার কি ধরনের সন্ন্যাস? ভাবুক সন্ন্যাস, নাচে গায়। এবার কি ধরনের সন্ন্যাস? এবার একা গায় না, হাজার হাজার লক্ষ্মী নিয়ে গায়। এবার ঘরের মধ্যে নাচে গায় না, রাস্তায় রাস্তায় গায়। এটা আবার কি ধরনের সন্ন্যাস? নিন্দা করছে। প্রকাশানন্দ সরস্বতী এবং অন্যান্য সন্ন্যাসীরা, অনেক সন্ন্যাসী, হাজার হাজার সন্ন্যাসী। তো মহাপ্রভু যারা ভক্ত তারা খুব দুঃখ পেয়েছে। যাকে আমরা ভালোবাসি তার নিন্দা করলে আমাদের কি হওয়া উচিত? দুঃখ হওয়া উচিত। আমরা যে কাউকে ভালোবাসি কি করে বোঝা যাবে? কেউ যদি নিন্দা করে সেটাকে বন্ধ করা দরকার, না হলে সেই স্থানকে ত্যাগ করা উচিত, এবং সেই নিন্দা শুনে আমাদের দুঃখ পাওয়া উচিত। তো মহাপ্রভুর অনুগামী ভক্তরা তারা খুব দুঃখ পেয়েছে। তারা ভাবছে এই সমস্যাটার সমাধান দরকার। কি সমাধান? বলছে দুজনের মধ্যে সাক্ষাৎকার করানো দরকার, দুই দলের সাক্ষাৎকার। প্রকাশানন্দ সরস্বতী এবং মহাপ্রভুর সাক্ষাৎকার হবে। মহাপ্রভু যে ঠিক আছে যাব। তো মহাপ্রভু পৌঁছে গেছে, গিয়ে কোথায় বসে পড়েছে? যেখানে সন্ন্যাসীরা তাদের চরণ ধৌত করেছে, পা ধোয়ার জায়গাতে গিয়ে বসে পড়েছে মহাপ্রভু। সন্ন্যাসী মানুষ পরম পুরুষোত্তম ভগবান দেখাচ্ছেন দৈনতা কাকে বল। আর সেটা দেখেই সন্ন্যাসীদের হৃদয় বদলে গেছে। তারপরে মহাপ্রভুকে ডেকে নিয়েছে, যে পাশে বসিয়েছে, পাশে বসিয়ে বলছে যে আপনি তো আমাদের সম্প্রদায়েরই সন্ন্যাস, তা আপনি তো আমাদের ধারে কাছে আসেন না, আর বেদান্ত অধ্যয়ন করা দরকার, বেদান্ত অধ্যয়ন করেন না, শাস্ত্র পড়েন না, আর ভাবুকের মতো নৃত্য গীত করে বেড়ান, এটা আবার কি ধরনের সন্ন্যাসীর আচরণ? তার মহাপ্রভু বলছেন আমি কি করব, এতে আমার কিছু করার নেই, কারণ আমার গুরু আমাকে বলেছেন আমি একটা মূর্খ, আমার বেদান্ত অধ্যয়নে কোনো অধিকার নেই। সেই কারণে তিনি আমাকে বেদান্ত অধ্যয়ন করার সুযোগ দেননি, আমাকে একটা মন্ত্র দিয়েছেন, বলছে এই মন্ত্রটা তুমি জপ করো। আর জানি না কি মন্ত্র দিয়েছে, মন্ত্রটা জপ করলে আমার কি হয়? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। বলছে এমন একটা মন্ত্র দিয়েছে জপ করলেই পাগল হয়ে যায়, আর পাগল হয়ে গেলে কি করছি আমার খেয়াল থাকবে না, তাই আমি নাচছি না, গাইছি না, কি করছি বুঝতেই পারি না। এইভাবে মহাপ্রভু কত দৈন্যতা সহকারে প্রকট করছেন হরিনামের মাহাত্ম এবং গুরু গ্রহণের যোগ্যতা। তো গুরুর কাছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা হচ্ছি অযোগ্য ব্যক্তি।
আমাদের কোন জ্ঞান নেই, কোন যোগ্যতা নেই। এটা হচ্ছে শিষ্যের প্রথম যোগ্যতা। সে যখন মনে করবে আমার কোন যোগ্যতা নেই, সেটাই হচ্ছে শিষ্যের প্রথম এবং প্রধান যোগ্যতা। তারপরে মহাপ্রভু বেদান্ত বলতে শুরু করেছে। আর যখন বেদান্ত বলছে সেটা শুনে তো তাদের মাথা খারাপ হয়ে গেছে। সাক্ষাৎ নারায়ণ, এটা কোন সন্ন্যাসী নয়, সাক্ষাৎ নারায়ণ। সবাই তখন মহাপ্রভু চরণে শরণাগত হয়ে বৈষ্ণবে পরিণত হয়ে গেল। এটা হচ্ছে শুদ্ধতার প্রভাব। তাই যাদের মধ্যে শুদ্ধতা রয়েছে, যাদের মধ্যে সরলতা রয়েছে, তারা অত্যন্ত দৈন্যতা অবলম্বন। যাদের কোনো জ্ঞান নেই, যাদের কোনো শুদ্ধতা নেই, তারা অহংকারে পরিপূর্ণতা। জ্ঞানের লক্ষণটা কি? গীতাতে বলা হচ্ছে বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শনী। কেউ যে জ্ঞান লাভ করেছে কি করে বুঝতে পারবো আমরা? বিদ্যা বিনয়ে সম্পন্নে, বিদ্যা মানে জ্ঞান, সে জ্ঞান লাভ করলে সে বিনয়ী হবে। যে গাছে ফল হয় সে গাছটা নিচু হয়, আর যে গাছে কোনো ফল হয় না দেখবে লম্বা লম্বা গাছ, কোনো ফল না, বোঝা যাচ্ছে? আর ইংরেজিতে একটা কথা আছে, সেটা বাংলাতে বলে যে কলসিতে জল নাই, আওয়াজটা কেমন হয়? প্রচুর আওয়াজ। আর যদি কলসিতে জল থাকে আওয়াজ হবে? তো যাদের কোনো জ্ঞান নেই তারা খুব বক বক করে, আর যারা সত্যি জ্ঞানী তারা চুপচাপ থাকে। এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ। যদি বুঝতে হয় কে মূর্খ আর কে জ্ঞানী, মুখটা খুললেই বোঝা যাবে। এই বলে যারা মূর্খ তারা যেন মুখটা না খোলে, কিন্তু কলিযুগে আমরা সব মুখ খুলে ফেলি, আসা চিনে ফেলি এ কে আছে। তো যথার্থ যারা জ্ঞানী, যথার্থ যারা পণ্ডিত, তারা বক বক করে না, তারা যথার্থ কথা বলে। এটা হচ্ছে শিষ্যের প্রধান কর্তব্য। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তোমার যে মহাপ্রভু করেছে এখন করার দরকার নেই। তো শ্রীল প্রভুপাদ অভয়চরণ, অভয়চরণ গেছে। অভয়চরণ বুদ্ধিমান ব্যক্তি, একদম পণ্ডিত, কলেজে পড়াশোনা করে, স্কটিশ চার্চ কলেজ। তো গেছে কার সঙ্গে দেখা করতে? বন্ধুর সঙ্গে গেছে, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সহযোগ বহুপদের কাছে। তো ভক্তি সহযোগী বহুপাদ বলছেন, তোমরা শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাণীকে ইংরেজি ভাষায় পাশ্চাত্য জগতে প্রচার করা। তখন সেই সময় তো ভারতবর্ষ কি ছিল? পরাধীন ছিল, বেদিক, ব্রিটিশরা রাজত্ব করছিল। তখন ছিল প্রভুপাদ, তখন তার নাম ছিল অভয়চরণ। অভয়চরণ বলল, এখন তো ভারতবর্ষ পরাধীন, তা এখন প্রধান কাজ হচ্ছে ভারতকে স্বাধীন করা। ভারত যদি স্বাধীন হয় তাহলেই না ভারতবর্ষের এই যে বাণী সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে। যুক্তিটা কেমন লাগছে? খুব ভালো। কিন্তু অভয়চরণ তো বুঝতে পারছে না কার সঙ্গে কথা বলছে। সিংহগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত উপাধ বললেন, রাজনৈতিক পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল, আজ পরাধীন, কাল স্বাধীন, আবার পরাধীন, আবার স্বাধীন, চলতে থাকবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার কখনো রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। তাই চৈতন্য মহাপ্রভুর বাণী ভারতবর্ষের স্বাধীনতা আর পরাধীনতার উপর নির্ভরশীল নয়। যুক্তি দিয়ে দিল, আর সেই যুক্তি শুনে অভয়চরণ চুপ হয়ে গেল। আর তিনি পরে বলেছিলেন, এই প্রথমবার আমি পরাজিত হলাম, কিন্তু পরাজিত হয়ে আবার খারাপ লাগলো না, হারলে কি হয়, দুঃখ হয় না? বলছে আমি পরাজিত হয়ে আমার খুব আনন্দ লাগলো এবং ভাবলাম ইনি হচ্ছেন আমার গুরু, এবং তার চরণে আমি আত্মনিবেদন করি। তাই শিষ্য হতে গেলে পরাজিত হতে, যারা জয়লাভ করার চেষ্টা করে তারা পরাজিত হবে, আর যারা পরাজিত হবে গুরুর কাছে তারা পৃথিবীকে জয় করবে। অভয়চরণ তার গুরুর কাছে পরাজিত হলেন, সেই কারণে পরবর্তীতে আমরা দেখতে পেলাম তিনি সারা পৃথিবীকে
জয় করবেন। বোঝা যাচ্ছে? এটাকে বলা হচ্ছে তদ্বৃদ্ধি ক্রণী পাতেন। এটা স্কুল কলেজে গিয়ে পড়াশোনা নয়, আধ্যাত্মিক জ্ঞানটা হচ্ছে অন্য ধরনের একটা বিষয়। এই জগতে আমরা স্কুলে যাই, বই নিয়ে যাই, টিচার বলে নোট নিই, মুখস্থ করি, লিখে দিয়ে আসি, সার্টিফিকেট পেয়ে আমি একজন বিরাট পণ্ডিত, তাই না? কিন্তু সেই পাণ্ডিত্য এখানে কাজ হবে না। বোঝা যাচ্ছে? এই এই ধরা পড়েছে, ঠিক আছে, লিখে নাও নামটা, আমি ঘোষণা করেছিলাম, ঠিক আছে, হরে কৃষ্ণ। তো এখন প্রণিপাতে না, গুরুর কাছে আত্মনিবেদনটা হচ্ছে প্রথম পদক্ষেপ। তো সেটা কে করতে পারে? যার মধ্যে দৈন্যতা রয়েছে। রূপ সনাতন আমাদের প্রধান আচার্য গৌড়ীয় সম্প্রদায়, ওনারা যখন রামকেলিতে মহাপ্রভুর কাছে গেলেন, মহাপ্রভু রামকেলিতে ওনাদের কাছে গেছিলেন, তো তখন সাক্ষাৎ হচ্ছে, তখন রূপ আর সনাতন বলছেন যে আমরা জগায় মাধায়ের থেকেও বেশি পাপী। রূপ সনাতন হচ্ছে ব্রাহ্মণ পরিবারের বিদগ্ধ পণ্ডিত, ভগবানের শুদ্ধ ভক্ত, আর জাগতিক ব্যাপারে মন্ত্রী, নবাব হুসেন স্যার মন্ত্রী, এত ধন, ইন্দ্রসম ঐশ্বর্য, কিন্তু তারা কি বলছেন? আমরা হচ্ছি জগায় মাধায়ের থেকেও বেশি পাপি। আপনারা জগায় মাধায়ের নাম শুনেছেন? তো তো জগায় মাধায় গিয়েছিলেন মহাপ্রভু লীলাতে, বিশেষ ব্যক্তিত্ব জগায় এবং মাধায়। পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাধায়। নিত্যানন্দ প্রভু প্রচার শুরু করেছেন, তার প্রচারের প্রথম ক্যান্ডিডেট হচ্ছে জগায় আর মাধায়। তো নিত্যানন্দ প্রভু প্রচারও অদ্ভুত প্রচার। তো নিত্যানন্দ প্রভু ভাবলেন যদি প্রচার করতেই হয় তাহলে প্রথমে কাকে প্রচার করা দরকার? জগায় আর মাধায়। কারণ জগায় মাধায় যদি ভক্ত হয়ে যায় আর তাহলে নবদ্বীপের কেউ বাকি থাকবে না, কারণ জগায় মাধায় হচ্ছে নবদ্বীপের প্রধান গুন্ডা। আবার কোথায় জন্মগ্রহণ করেছে? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তারা কি পরিণত, কিসে পরিণত হয়েছে? ব্রাহ্মণে পরিণত, তারা গুন্ডাতে পরিণত হয়েছে। আর সাধারণ গুন্ডা না, মাফিয়া ডন, মাফিয়া। সবাই ওদেরকে দেখলে, ওদিক দিয়ে এলে সব পালায় ভয়ে। কোন এমন কোন পাপ নাই শাস্ত্রে যে পাপ তারা করেনি। প্রতিদিন সকালে, যেহেতু ব্রাহ্মণ ছিল তো প্রতিদিন সকালে তারা শাস্ত্র পড়ত। শাস্ত্র কি পড়ত? যেখানে লেখা আছে কি পাপ করা যায়, পাপের একটা লিস্ট করত, তারপরে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ত, কি কারা কি কাজে এসে পাপ গুলো করত। বুঝে যাচ্ছে? যে জগায় মাধায় তাদের নাম ছিল জগদানন্দ আর মাধবানন্দ, আসল নাম ছিল। তারা ভাবছে এটা খুব ভালো নাম, এই নাম নিয়ে গুন্ডাগিরি হয় দেখ, তাই জন্য নামটা পরিবর্তন করতে হবে। আমরা আপনারা ভাববেন না খালি দীক্ষা নিলে এই নাম পরিবর্তন করতে হবে, যে কোনো কাজে স্পেশালাইজ হতে গেলে নামের পরিবর্তন দরকার। তো জগায় মাধায়, জগদানন্দ হয়ে গেল জগায় আর মাধবানন্দ হয়ে গেল মাধায়। তারা বল এখন নামটা উপযুক্ত নাম হয়েছে গুন্ডাগিরি করার জন্য। তো এত পাপ করেছে যে যমরাজও ভাবছে যে কোথায় শাস্তি, তাকে কোন নরকে রাখব। যেমন এই জগতে যারা বিরাট মানে দাগি আসামি হয় তাদেরকে সরকার ভাবে কোন জেলে রাখবো, চিন্তা একটা। তো যমরাজ ভাবছে যে এই দুটোকে কোথায় রাখবো, কোন নরকে তো রাখা যাবে, যেখানে যাবে সেখানে উৎপাত করবে, নরক ফরক শেষ করে দেবে মনে হচ্ছে। তো ভাবছে যে আলাদা নরক বানাতে হবে ওনাদের জন্য। তারপরে যমরাজ খবর পেয়ে গেছে যে জগায় মাধায় উদ্ধার হয়ে গেছে। তো সেটা শুনে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেন? তারা ভাবছে, যমরাজ ভাবছে তো আমার অফিস তো এখন বন্ধ হয়ে যাবে, বলছে আমাদের আমার প্রধান ক্যান্ডিডেট, সব থেকে উপযুক্ত ক্যান্ডিডেট হচ্ছে জগায় মাধা, তারা যদি আমার অফিসে না আসে আর কি আসবে আমার অফিসে, সবাই তো উদ্ধার পেয়ে যাবে। যদি জগায় মাধায় উদ্ধার হয়ে যায় আর কেউ বাকি থাকবে? কেউ বাকি থাকবে না, তাহলে আমার কি কাজ অফিসে এখন তালা মেরে দাও। এই হচ্ছে জগায় মাধায়। কিন্তু রূপ সনাতন কি বলছেন? যে আমরা জগায় মাধায়ের থেকেও বেশি পাপী।
রূপ সনাতন বলছে। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, আমাদের প্রধান আচার্য সপ্তম গোস্বামী, তিনি বলছেন আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ। এটা ওনার ভাব, উনি কোনো পাপ করেছেন না, কিন্তু মহাভাগবত কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তিনি কি ভাবছেন, সত্যি করে ভাবছেন, নাটক করছেন না এরা, উনি ভাবছেন যে আমার জীবন সদা পাপের দৈন্যতা। এই দৈন্যতাই হচ্ছে শিষ্যের প্রধান বা ভক্তের প্রধান যোগ্যতা। বোঝা যাচ্ছে, দৈন্যতা হলো, আত্মনিবেদন হলো, তা আমাদের স্বরূপটাকে জানতে হবে। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো দাসের কি কাজ, দাসের কাজ হচ্ছে যিনি প্রভু তার সেবা করে, সেই কারণে তদবৃদ্ধি প্রণিপাতের পরে কি হবে, সেবা। গুরুর কাছে কি আগে সেবা করতে হবে, খালি প্রশ্ন করলে হবে না, সেবা করতে হবে। সেবা করলেই গুরুর কৃপা লাভ, তা নাহলে কোন কৃপা লাভ হবে। নরোত্তম দাস ঠাকুর, আপনার নাম শুনেছেন নরোত্তম দাস ঠাকুরের? নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর এক অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্ব। মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য কৃষ্ণ প্রেম রেখে গেছিলেন। কোথায় রেখে গেছিলেন? পদ্মা নদীর জলে। পদ্মা নদীকে বললেন যে এই প্রেম আমি নরোত্তমের জন্য রেখে গেলাম, নরোত্তম যখন আসবে তাকে এই প্রেমটা দিয়ে দিও। তো পদ্মা দেবী ভাবলেন যে দেব তো বটেই, তো মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন আমি তো দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চিনব কি করে কে নরোত্তম? তখন মহাপ্রভু বললেন আমার স্পর্শে তোমার যে অনুভূতি এখন হচ্ছে, অন্য কোন ব্যক্তির স্পর্শে যদি সেই অনুভূতি হয় সেই ব্যক্তিটি হচ্ছে নরোত্তম। তো গঙ্গা দেবী ভাবলেন ঠিক আছে, পদ্মা দেবী বললেন ঠিক আছে। তো নরোত্তম কৃষ্ণ প্রেম পেয়ে গেলেন, দীক্ষার আগে কৃষ্ণ প্রেম, গুরু গ্রহণের আগে কৃষ্ণ প্রেম। কিন্তু মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছিলেন নরোত্তম কার কাছ থেকে দীক্ষা নেবে, লোকনাথ গোস্বামীর কাছ থেকে। আর লোকনাথ গোস্বামী জানতেন নরোত্তম আসবে আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য। তো নরোত্তম পৌঁছে গেছে বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর কাছে, বলছে হে গুরুদেব আমাকে দীক্ষা প্রদান। লোকনাথ গোস্বামী বলছে আমি তোমাকে দীক্ষা দেব, তুমি তো রাজপুত্র, তিনি রাজপুত্র ছিলেন, আমি তো একজন বাবাজি কিছু নাই আমার, আর তুমি তো অলরেডি কৃষ্ণ প্রেম পেয়ে গেছো, আমি দীক্ষা দেবো কি করে, আমি অযোগ্য ব্যক্তি তোমাকে দীক্ষা নেওয়ার। গুরু পরীক্ষা করছে শিষ্য, নরোত্তম বুঝতে পেরেছে গুরুদেব আমাকে পরীক্ষা করছে, এই পরীক্ষায় পাশ না করলে দীক্ষা হবে না। খালি পরীক্ষা মানে খালি গীতা ভাগবতের শ্লোক লিখে পরীক্ষা, এটা অন্য পরীক্ষা চলছে। তো পরীক্ষা তখন নরোত্তম ভাবলেন যে আমাকে গুরুদেবের সেবা করতে হবে, কিন্তু সেবা তো অধিকার দেবে না গুরুদেব, লুকিয়ে লুকিয়ে সেবা করে। কি সেবা করে? ভোরবেলায় লোকনাথ গোস্বামী যে মলমূত্র ত্যাগ করে প্রতিদিন, নরোত্তম গিয়ে সেটা পরিষ্কার করে নিজের হাতে। তো লোকনাথ গোস্বামী ভাবছে যে আরে আমার তো কেউ সেবক নেই, কে পরিষ্কার করে, আগে যেরকম পরিষ্কার থাকতো না, তার সন্দেহ হয়েছে কেউ মনে হয় করছে এটা। তো একদিন কি করেছে, যে সময়ে যায় তার একটু আগে চলে গেছে, আর ঝোপের আড়ালে লুকিয়ে দেখছে কে কি করছে এটা। তো লোকনাথ গোস্বামী দেখছেন নরোত্তম নিজের হাত দিয়ে পরিষ্কার, আর যখন সেটা দেখেছে তার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। নরোত্তমকে ডেকেছে, বলছে আজকেই তোমাকে আমি দীক্ষা দিতে চাই, সেবা। সেবা না করলে কিচ্ছু লাভ, তাই গুরুদেবের কাছে গিয়ে আমাদেরকে সেবা করতে হবে। প্রশ্ন অনেকে অনেক প্রশ্ন করে, প্রশ্ন করা ভালো, কিন্তু বলা হচ্ছে একটা প্রশ্নই যথেষ্ট গুরুদেবের কাছে করলে। কি প্রশ্ন? হে গুরুদেব আমি আপনার কি সেবা করতে পারি?
এই প্রশ্নটাই আমাদের জীবনে যথেষ্ট, কারণ এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমাদের জীবন সফল হয়ে যায়। আর অভয়চরণ দিয়ে তো প্রশ্ন করার আগেই সেবা পেয়ে গেল, দীক্ষার আগেই সেবা পেয়ে গেল। প্রথম সাক্ষাৎকারে গুরুদেব বললেন, সারা পৃথিবীতে পাশ্চাত্য দেশে ইংরেজি ভাষায় কৃষ্ণ ভক্তির প্রচার, এটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে সেবার সম্পর্ক। খালি গিয়ে গুরুদেব গুরুদেব করলাম, গুরুদেব কৃপা করুন, কৃপা কৃপা পেতে গেলে কিছু করতে হবে। কে কৃপা পাবে? যে গুরুদেবের জন্য কিছু সেবা করে, যে যত সেবা করবে সে তত কৃপা। আমরা ভাবি প্রভু গুরুদেব আমাকে দিকে আমার দিকে তাকে একটু হাসলো, আমাকে একটা ফুল দিল, আমাকে একটা মালা দিল, খুব কৃপা হলো, এটাও কৃপা। কিন্তু এটা আসল কৃপা নয়। আসল কৃপাটা কি? যখন গুরুদেব আমাদেরকে শাসন করে। কাকে শাসন করে মানুষ? যে কাছের লোক। যারা দূরের লোক তাকে কেউ শাসন করবে? তো গুরুদেব আমাকে শাসন করছে না, তার মানে বুঝতে হবে যে আমি গুরুদেবের এখনো কাছের হতে পারি। তাই যদি আমরা সেবা করি তবেই না গুরুদেব আমাদেরকে কাছে টেনে নেবে, তাই না? আর সেবা করলেই না ভুল হবে, যে সেবাই না করলাম তাহলে আর ভুল হবে কি করে? তার ভুল না হলে আমরা তিরস্কার পাবো কি করে? তো সেই কারণে আমাদেরকে সেবা করতে হবে। যেমন জিজ্ঞেস করবেন, কি সেবা? কৃষ্ণ গীতা শোনার পরে কি সেবা করলো? অর্জুন গীতা শোনার পরে কি সেবা করলো? যুদ্ধ করলো। আমাদেরকেও সেবা করতে হবে। গীতা শোনার পরে অর্জুন কি করলো? অর্জুন ঘরে চলে গেল, যুদ্ধ করলো। ঠিক একইভাবে রূপ সনাতন দীক্ষা নেওয়ার পরে কি করলেন? বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করা যে ভিত্তিপ্রচ তারা স্থাপন করল। শিল প্রভুপাদ নির্দেশ পাওয়ার পরে দীক্ষা লাভের পরে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করল। তো সবাই সেবা করছে। আমরা যে দীক্ষা নেব, তো দীক্ষা কেন নেব? অনেকে বলে আমি দীক্ষা নিতে চাই। প্রভুপাদ বলছেন দীক্ষা নেওয়াটা কোনো ফ্যাশন নয়। দীক্ষা কেন নেওয়া হবে? দীক্ষা মানে হচ্ছে কলেজে ভর্তি হওয়ার মতো। কলেজে কেন আমরা ভর্তি হই? কলেজে কেন ভর্তি হই? পড়াশোনা করার জন্য, ডিগ্রি লাভ করার জন্য। তো কেউ যদি ভাবে আবার কলেজে ভর্তি হয়ে গেছে এখন আমি কিছু না করলেও হবে, তো অনেকে বলে ও আবার দীক্ষা হয়ে গেছে তেমন আমি ভগবত ধামে চলে যাবো, এরকম অনেকে ভাবে, তাই না? আপনারা ভাবেন কিনা জানি না, তো অনেকে ভাবে। একবার কি হয়েছে, একজন সন্ন্যাসী যাচ্ছে ট্রেনে, তার পাশে একজন বসে আছে, তো দেখে মনে হচ্ছে ভক্তের মতোই। তো সন্ন্যাসীটা জিজ্ঞেস করছে, ও আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি কৃষ্ণ ভক্তি করেন। বলছে হ্যাঁ আমার দীক্ষা হয়ে গেছে। তো বলছে আপনি কি জব করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে আপনি কি সকালে ভগবানের মঙ্গল আরতি পুজো করেন? আমার দীক্ষা হয়ে গেছে। আপনি কি গীতা ভাগবত পড়েন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে কি রে বাবা মাথা গণ্ড করলে? তো বলছে আমি তো প্রশ্ন করছি একটার পর একটা, আপনার তো একটাই উত্তর, দীক্ষা হয়ে গেছে। এটা আবার কি, আপনি কি প্রশ্ন বুঝতে পারছেন? বলছে হ্যাঁ। তো প্রশ্ন বুঝতে পারছেন, উত্তর তো অন্যরকম দিচ্ছে। বলছে না না, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, ঠিক আছে। বলছে কেন, আমি তো অন্য ধরনের প্রশ্ন করছি কিন্তু আপনি তো উত্তর অন্যরকম দিচ্ছে। বলছে না না, বলছে দেখুন আমি যদি মঙ্গল আরতি করবো, আমি যদি জপই করব, আমি যদি গীতা ভাগবতী পড়বো, তা দীক্ষা নিলাম কেন? এগুলো তো গুরুদেব করবে, এই জন্য তো দীক্ষা নিয়ে। এই জন্য ভাবি আমরা কি, ও দীক্ষা হয়ে গেছে এখন গুরুদেব আমাকে নিয়ে চলে যাবে কোথায়, ভগবত ধামে, আর আমি আমার মতো থাকবো, হবে? তো গুরুদেব হচ্ছে গাইডের মতো। যেমন বলা যে আমরা অনেক পাখি থাকে, তার মধ্যে একজন নেতৃস্থানীয় পাখি থাকে। তো গুরু মহারাজ একবার উদাহরণ দিচ্ছিলেন,
যে যে মুখ্য যে পাখি সে আপনাকে দেখাবে পথটা, এইভাবে উঠতে হয় আর এইদিকে উঠতে হয়। বিপদ ঘটেনি তো? দীক্ষা হয়ে গেছে যে মুখ্য পাখি তার কি কাজ, অন্য যারা পাখি তাকে অনুগমন করছে তাকে দেখানো কোন পথে যেতে হবে আর কিভাবে উঠতে হবে। কিন্তু আমাদেরকে উঠতে হবে, এটা যে গুরুদেব আমাদের হয়ে উঠবে, উনি আমাদেরকে শিক্ষা দেবেন কিভাবে উঠতে হয়। ঠিক একইভাবে আমরা যদি দীক্ষা নিই, গুরুদেব আমাদেরকে শিক্ষা দেবেন কি করে আমাদেরকে ভক্তি জীবন যাপন করতে হয়। তাই দীক্ষা দেওয়ার প্রধান কর্তব্য, দীক্ষা কেন নিই আমরা, কারণ দীক্ষার উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম বা কৃষ্ণ প্রেম লাভ করা। এটা কি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন? তো কারা কারা এটা বুঝতে পেরেছেন? সদ্গুরু চরণে আমরা কেন শরণাগত হব? কারা কারা ভগবত ধামে যেতে চান হাত তুলবেন তো? যেতে চান বলছেন, যাবেন কিনা বলছেন, যেতে চান। তো কারা কারা ভাবছেন যে দীক্ষা নিলি ভগবত ধামে চলে যাবেন? এখনই বললাম আর কি করে আটকে এখন তো তোলা যাবে না। কে ভগবত ধামে যেতে পারে? কে ভগবত ধামে যাবে? যে কৃষ্ণ প্রেম লাভ করেছে, যে কৃষ্ণ প্রেম লাভ করেছে সেই ভক্তই ভগবত ধামে যাবার উপযুক্ত ব্যক্তি। তো কৃষ্ণ প্রেম কোথায় পাব? তো কৃষ্ণ প্রেম পাওয়ার আগে কৃষ্ণ প্রেমটা কি সেটা জানতে হবে। মহাপ্রভু শেখাচ্ছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাজ পরিবর্তন করতে হবে না, কাজের পেছনে যে বাসনা রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে। এই জগতে আমরা যা কিছু করি কেন করি? আমি কি পাব, তাই না? চাকরি কেন করি? কত মাইনে পাব। ব্যবসা কেন করি? কত প্রফিট হবে, ঠিক না? তো প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্যটা কি থাকে? আমি কি পাব, এটাকে বলা হচ্ছে কাম, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, যখন আমরা ভগবানের জন্য, ভগবানের প্রীতি বিধানের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কোনো কার্য করব সেটাকে বলা হচ্ছে প্রেম। কার্য পরিবর্তন হচ্ছে না, খালি মানসিকতার পরিবর্তন হচ্ছে, ভাবনার পরিবর্তন হচ্ছে। এর ভক্তি জীবন মানে হচ্ছে চেতনার পরিবর্তন, ভাবনার পরিবর্তন। বলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। শ্রীল প্রভুপাদ এই সংস্থার নাম দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনামৃত মানে কি? যে ব্যক্তি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে, যে ব্যক্তি 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে সেই ব্যক্তি কৃষ্ণ প্রেম লাভ করেছে। বোঝা যাচ্ছে? বোঝা যাবে না, শুনে যাও। দেখুন আমাদের কি চিন্তা হয়, কি চিন্তা হয়? কৃষ্ণ চিন্তা তো হয় না, তাই না? খুব কঠিন, খুব কষ্ট। জপের সময় চিন্তা হয়, আর জপের সময় আবার বেশি মনটা এদিক ওদিকে যায়। অনেকে বলে জপ করার আগে মনটা বেশি শান্ত ছিল, জপ শুরু করার পরে দেখছি মনটা আরো বেশি অশান্ত হয়ে গেছে। এরকম হয় না? এটা আপনারা বিভ্রান্ত হবেন। যদি কোনো ঘরে অনেক নোংরা থাকে, নোংরাটা অনেকদিন পরিষ্কার হয়নি, যদি পরিষ্কার না করেন বোঝা যাবে না কত নোংরা আছে। কিন্তু যদি কেউ পরিষ্কার করতে শুরু করে তখন বোঝা যাবে যে ঘরে কত নোংরা ছিল। কিন্তু যদি পরিষ্কার না করেন বলে ভালোই আছে, ঘরে তো নোংরা লাগছে না। আর যারা নোংরার মধ্যে থাকে তারা বুঝতে পারে না, বলতে ভালোই তো আছে। কিন্তু যারা বাইরে থেকে এসে দেখে বলে কি নোংরা, যারা ভালো পরিষ্কার পরিস্থিতিতে থাকে তারা এসে দেখবে ও কি নোংরা জায়গাটা। এখন আমাদের হৃদয়ে অনেক নোংরা রয়েছে, আর অনেকদিন ধরে পরিষ্কার হয়নি।
এই জন্য আমরা বুঝতে পারছি না কি কি নোংরা রয়েছে। কিন্তু যখন হরিনাম শুরু হবে তখন পরিষ্কার শুরু হয়, তখন বলে বাপ রে এত নোংরা, আগে তো এত খারাপ চিন্তা হতো না। এই আজকেই একটা বক্ত বলছিল যে জপের জপ যখন করতাম না মনে অত খারাপ চিন্তা আসতো না, এখন জপ করার পরে দেখছি মনে চিন্তাটা আরো খারাপ খারাপ চিন্তা আসত। তো আমাকে জিজ্ঞেস যে মহারাজ জপটা কি বন্ধ করে দেবো নাকি? অনেকে বলে এটা এটা খালি একা নামি, অনেক ভক্তের মধ্যে প্রথমে যারা জপ শুরু করে এই ধরনের অনুভূতি হয়, তার মানে বুঝতে হবে যে ঠিকভাবে জপ হচ্ছে, তার মানে হৃদয় পরিষ্কার হচ্ছে। তো প্রেম আর কামের মধ্যে পার্থক্যটা কি? প্রভুপাদকে জিজ্ঞেস করছে প্রভুপাদ কৃষ্ণ প্রেমটা কি বলবেন একটু, বুঝতে পারছে না, নতুন তো আমরাও বুঝতে পারি না। তো প্রভুপাদ আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছে। প্রভুপাদ বলছেন একটা নারী এবং একটা পুরুষের মধ্যে আকর্ষণ জানো কেমন হয়? বলছে হ্যাঁ খুব ভালো জানো। বলছে সেই ধরনের আকর্ষণ যখন আমাদের ভগবানের প্রতি হবে সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম, বুঝতে পেরেছ? বলছে হ্যাঁ পরিষ্কার বুঝতে পেরেছি। আপনারা বুঝতে পারলেন? বোঝা গেল কৃষ্ণ প্রেমটা কি? অন্ততপক্ষে তো বুঝুন, কবে হবে সেটা পরে দেখা যাচ্ছে, কিন্তু অন্ততপক্ষে বুঝতে হবে এই জগতের যে আকর্ষণ সেই আকর্ষণটা যখন ভগবানের প্রতি হবে সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তো সেটি হচ্ছে দীক্ষা নেওয়ার গুরু গ্রহণের উদ্দেশ্য। আমরা কেন গুরু গ্রহণ করছি? কারণ আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে চাই, তাই তো? আমি কি ঠিক বলছি? হ্যাঁ কি বলছেন আপনারা? হরি বল মানে কি ঠিক? যে ঠিক হয় আরেকটু জোরে হরি বল বলছে, আর যদি আরো ঠিক হয় আরেকটু জোরে হরি বল। ভেরি গুড। পরে কিন্তু আর বদলাতে পারবেন না, সাক্ষী রয়েছে, গর্ণিতায় সাক্ষী দেখছে সবাই, আর তাদের ডায়েরিতে লিখে নিল কিন্তু আপনাদের নাম। আপনারা রাজি আছেন তো? এখনো সময় আছে। এখন কৃষ্ণ প্রেমটা কিভাবে পাব, কোন দোকানে গেলে পাব, কোন শপিং মলে গেলে পাব, আর ক টাকা লাগবে, এটাই আমাদেরকে শিখতে হবে। তো বলা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? বিশ্বাস হয় করিব হরিব। তো বলা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি মানে ভগবত ধামে চলে যাবে, অল্প একটু সঙ্গ করলে। সময় তো শেষ, সময় শেষ হয়ে যাচ্ছে দেখ। এখন অম্বরীশ মহারাজ বলে একজন ভক্ত ছিল, তার ভাই ভক্ত হয়নি। তা তারা ভাববেন না যে আমাদেরই ভাই হচ্ছে না, এটা আমাদের পরম্পরা, কেউ হবে কেউ হবে না, স্বামী হলে স্ত্রী হবে না, স্ত্রী হলে স্বামী হবে না, বাবা মা হলে ছেলে মেয়ে হবে না, ছেলে মেয়ে হলে বাবা মা হবে না, এটা চলতে থাকবে। তো অম্বরীশ মহারাজ সে খুব ভালো ভক্ত, ভগবানের উন্নত ভক্ত, কিন্তু তার ভাই পাপে লিপ্ত থাকে, জগাই মাদায়ের পরম্পরা মনে হচ্ছে। এত পাপ করে কোনো পাপ বাকি নেই করা। তো অম্বরীশ মহারাজের মনটা খুব দুঃখে থাকে, আমি ভক্ত হয়ে গেলাম আমার ভাইটা এরকম জীবনযাপন করছে, কি করা যায়? আর বাড়ির লোক প্রচার করলে তো শুনবেই না, তাই না? পরিবারের লোক কিছু বললে কেউ শুনবে না, এবার কি বলব। বাংলায় বলে না কেউ যোগী ঠিক পায় না, এই জন্য পরিবারের লোককে প্রচারটা সাবধানে করলেই ভালো, আমরা উৎসাহ নিয়ে করি তো। অম্বরীশ মহারাজ ভাবলেন আমার প্রচারে কোনো কাজ হচ্ছে না, তো অম্বরীশ মহারাজ নারদ মুনির কাছে গেছে। তো নারদ মুনিকে দুঃখের কথা বলেছে, হে নারদ মুনি আপনি আমার ভাইকে একটু চেষ্টা করে দেখুন না, যদি ভক্ত বানানো যায়। নারদ মুনি বলছে ঠিক আছে চেষ্টা করুন। নারদ মুনি তো স্পেশাল প্রচারক, কাকে বাদ রাখেছে? কাউকে বাদ রাখেনি মনে হয়, যত পাপি আছে পৃথিবীতে সবকে ভক্ত বানিয়ে দিয়েছে। তো ভাবছি যদি নারদ মুনি চেষ্টা করে অবশ্যই হবে। তো নারদ মুনি বলছে ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো। তো গেছে সেই ভাইয়ের বাড়িতে, আর ভাই সব কিছু নিয়ে বসে আছে, বুঝতে পারছে কি নিয়ে বসে আছে?
যত কিছু ভোগের সামগ্রী নিয়ে বসে আছে, কিছু বাকি নাই। তো নারদ মুনিকে বলছে, আসুন আসুন নারদ মুনি, কি লাগবে বলেন, সব আছে, যেটা খুশি আপনি নিতে পারেন, কোনো পয়সা দিতে হবে না, ফ্রি সার্ভিস। নারদ মুনি লজ্জা পেয়ে গেছে, সাধু মানুষ বলছে, আরে আমি তোমাকে কিছু বলতে চাই, যে কিছু বলতে গেছে কৃষ্ণ কথা বলতে গেছে, আর যেই কৃষ্ণ কথা বলতে গেছে সঙ্গে সঙ্গে তাকে মারতে উঠেছে অম্বরীশ মহারাজের ভয়, এই মারে মারে অবস্থা। তো নারদ মুনি ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। তো গিয়ে অম্বরীশ মহারাজকে বলছে, আরে আমি তোমার ভাইকে কৃষ্ণ ভক্ত কি করে বানাবো, ও তো আমার কোনো কথাই শুনতে চায় না, কথা বলতে গেলে আমরা মারতে আসছি, আবার আমার তো জীবন জীবন সংকট মনে হচ্ছে। বলছে, না না আপনি চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই পারবেন। বলছে, ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখি। আবার গেছে দ্বিতীয় দিন, আবার দূর থেকে যখন দেখেছে অম্বরীশ মহারাজের ভাই মারতে যায়, মারতে যায়, এখন কাছে আসেনি, জানে যে কাছে এলে আবার জ্ঞান দেবে, আগে থেকে মারতে গেছে। তো যখন মারতে গেছে তখন অম্বরীশ মহারাজের ভাইকে নারদ মুনি বলছে, হে পাপিষ্ঠ, তুমি তো এত পাপ করছো, মৃত্যুর পরে তো তুমি নরকে যাবে। নরকে যখন যমরাজের কাছে যাবে, যমরাজকে একটা প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে, যে কোনো জঘন্য পাপি ব্যক্তিও যদি এক মুহূর্তের জন্য অনিচ্ছা সত্ত্বেও কোন শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার কি ফল হয়। তো বলে চলে গেছে। আর নারদ মুনি ফিরে এসেছে, আর অম্বরীশ মহারাজের ভাই নিজের মতো জীবনযাপন করছে, তারপরে তার মৃত্যু হয়েছে, সবাইকে তো মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর পরে পৌঁছে গেছে কোথায়, যমরাজের কাছে। তো যমরাজ বলছে, তোমার শেষ ইচ্ছা বলো, কি তোমার শেষ ইচ্ছা, সবাইকে শেষ ইচ্ছা দেওয়ার সুযোগ। তখন সেই অম্বরীশ মহারাজের ভাইয়ের সেই কথা মনে পড়ে গেছে, নারদ মুনির। বলছে, আরে নারদ মুনি তো আমাকে বলেছিল একটা প্রশ্ন করতে, বলছে আমার একটা প্রশ্ন আছে। যমরাজ, আরে বাবা এরকম তো কখনো শুনিনি, প্রশ্ন আছে, ভাগবতম ক্লাসের পরে প্রশ্ন করে লোকে, সে তো পাপি নরকেও আমাকে প্রশ্ন করছে। বলছে, আর প্রশ্ন কি প্রশ্ন, তখন সেই প্রশ্ন করেছে, যে কোনো পাপি ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও যদি এক মুহূর্তের জন্য কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার কি ফল হয়। এটা শুনেই বজ্রপাত, কার মাথায় বজ্রপাত, যমরাজ, কি প্রশ্ন করে রে, এ তো পাপি ব্যক্তি, এত মারাত্মক প্রশ্ন করেছে। বলছে, না অন্য কিছু চাও না, বলছে না না আমার এই প্রশ্নের উত্তর চায়। তো বলছে, আমি তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। বলছে, চলো তাহলে ব্রহ্মার কাছে যাই। তো ব্রহ্মলোকে চলে গেছে যমলোক থেকে। তো ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে কে, যমরাজ এবং অম্বরীশ মহারাজের পাপি ভাই। তো ব্রহ্মা বলছে যমরাজকে, কি ব্যাপার, বলছে একটা প্রশ্ন আছে। বলছে, কি প্রশ্ন, সেই প্রশ্ন করেছে। বলছে, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আমি এই প্রশ্নের উত্তর জানি। তো কে দিতে পারে, মহাদেব কৃষ্ণবরাং যথাসম্ভ, তার কাছে চলো। বলে চলো তাহলে যায়। তো তখন তারা তিনজনে মিলে কারা কারা, ব্রহ্মা যমরাজ এবং সেই স্পেশাল ব্যক্তি চলে গেছে তার কাছে, মহাদেবের কাছে। মহাদেব সেই প্রশ্নের প্রশ্ন শুনে বলছে, আমিও তো এই প্রশ্নের উত্তর জানি না, এই প্রশ্নের উত্তর কে দিতে পারে, ভগবান বিষ্ণু দিতে পারে, চলো বিষ্ণু লোকে যায়, বৈকুণ্ঠে চলে যায়। তো তারা বৈকুণ্ঠে চলে গেছে, কারা কারা, মহাদেব শিব, পিতামহ ব্রহ্মা আর যমরাজ, আর তার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিও ঢুকে পড়েছে কোথায়, বৈকুণ্ঠ। তো বিষ্ণু তাদেরকে দেখে বলছে, আরে বাবা সবাই চলে এসেছে, কোম্পানি ঠিকঠাক চলছে, তো সবাই এখানে চলে এসেছে আমার কাছে। বলছে, না না সব ঠিকঠাক চলছে, কিন্তু আমাদের একটা ধর্ম সংকট হয়েছে। বলছে, কি ধর্ম সংকট, বলছে এই পাপী ব্যক্তি যমলোকে এসে আমাকে প্রশ্ন করছে, এমন একটা প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারলাম না, ব্রহ্মাজি উত্তর দিতে পারল না, আর মহাদেব শিব উত্তর দিতে পারছে না, এখন আপনার কাছে এসে গেছে। বলছে, প্রশ্নটা কি, বলছে প্রশ্নটা হচ্ছে কোন পাপী ব্যক্তি, জঘন্য পাপী ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও এক মুহূর্তের জন্য যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করে তার কি গতি হয়। কারণ বিষ্ণু বলছে, এখনো বুঝতে পারছেন না কি গতি হয়, সে আমার কাছে ফিরে আসে। বোঝা গেল, এখন আপনারা যান, তিনজনকে বলে আপনারা ফিরে যান নিজের জায়গায়, ও এখন আমার কাছে থাকে। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গে, এটা বলা হচ্ছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর,
লবমাত্র সাধু সঙ্গে সর্বশ্রেষ্ঠ। বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে আপনাদেরও বৈকুণ্ঠে গতি হবে। আর যদি বিশ্বাস না হয় আসলে আনন্দ পাচ্ছে। তো সেই কারণে আমাদেরকে নিয়মিত ভাবে সাধু সঙ্গ করতে হবে আর শ্রবণ করতে হবে। প্রথমে কি বলছিলাম, কটা কান, কটা মুখ, মুখটা, কানটা, চোখটা, চোখটা খোলা রাখতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে কানটা খোলা রাখতে হবে, তাহলে শব্দটা হৃদয়ে যাবে। যেহেতু সময় শেষ, কিভাবে শ্রবণ করতে হয় সেই সম্বন্ধে পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুর মুখ থেকে শ্রবণ করা, একসঙ্গে ঘুরঘুর করাটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ মানে হচ্ছে শ্রবণ, নিয়মিতভাবে যখন আমরা সাধুর মুখ থেকে শ্রবণ করব তখন আমাদের হৃদয় পবিত্র হবে। বলা হচ্ছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে পর উদয়। আমরা যদি নিয়মিতভাবে ভগবানের কথা শ্রবণ করি শুদ্ধ ভক্তের মুখ থেকে, তাহলে আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে এবং এটি হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, জগদ্গুরু শিল প্রভুপাদ কি, শ্রীমন মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, গৌর প্রমাণ।